I'm proud to stand here with you today, President Trump, and announce that I'm joining the Republican Party. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সত্য জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে পুনরায় জয় পেয়েই বিভিন্ন প্রশাসনিক দপ্তর ঢেলে সাজাচ্ছেন তিনি। আর এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন এক হিন্দু। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম থেকেই চর্চায় ছিলেন তুলসি গ্যাবার্ড। আর এবার ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন তিনি। 2022 সালে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে নির্দল হয়ে গিয়েছিলেন তুলসি। ডেমোক্র্যাটদের সঙ্গে প্রায় 20 বছরের পুরনো সখ্যতা ছিল তার। কিন্তু বাইডেন সরকারের বিরুদ্ধে হঠাৎই বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়ে দেন তিনি। তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষ ছিলেন তুলসি। অক্টোবরে নিজেকে রিপাবলিকান ঘোষণা করে ট্রাম্পের হয়ে প্রচার করতে নামেন। আর এভাবেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন এই সনাতনপন্থী। এবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ গোয়েন্দা উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলাবেন তুলসি। রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে তিনি ভারতের বিশেষ মিত্রপক্ষ হিসাবেই পরিচিত। এমনকি এর আগেও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন তুলসির সঙ্গে। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গেও খোশ মেজাজে সময় কাটতে দেখা গিয়েছে মোদীকে। এমনকি মোদীকে গীতা উপহার দিয়েছিলেন তুলসি। আর এবার মাইকের পর আরও এক ভারত মিত্র বসতে চলেছেন ট্রাম্প প্রশাসনের কোনো দপ্তরের শীর্ষ আসনে। উল্লেখ্য, সামোয়া প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তুলসি গ্যাবার্ড। হাওয়াইতে ছোটবেলার অধিকাংশ সময়টাই কাটিয়েছেন তিনি। এছাড়াও বেশ কয়েকদিন কাটিয়েছিলেন ফিলিপিন্সেও। তবে হাওয়াই থেকেই নির্বাচিত হয়ে কংগ্রেস যান তুলসি। প্রথম হিন্দু সদস্য হিসাবে ভগবদ্গীতার ওপর হাত রেখে শপথ বাক্য পাঠ করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। একই সঙ্গে তার কর্মজীবনও বেশ বৈচিত্র্যপূর্ণ। প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে মার্কিন সেনার আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। ইরাক এবং কুয়েতে মোতায়েন ছিলেন। 2005 সালে কমব্যাট মেডিকেল ব্যাচ পান। তবে সবথেকে বড় কথা, ট্রাম্পের একের পর এক ভারত মিত্র ব্যক্তিত্বকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেওয়ার দায়িত্ব ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।